যে আমরা এই দিকের গাওয়ার সমস্যাটাকে দূর করতে নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের সকলের প্রিয় ইন্দুবালা আজকে আবার চলে এসেছি ইন্দুবালা মিউজিক চ্যানেলে আপনাদের সবার খুব প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে যেটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স পাই শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার্সের কাছ থেকে এমন নয় আমি সব সময় এই নিয়ে কোয়ারিজ পাই আমার যারা স্টুডেন্টস রয়েছে রেগুলার ক্লাসের বা অনলাইন অফলাইন রেগুলার ক্লাসে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকেও প্রত্যেকের কাছ থেকে এই বিষয়টা নিয়ে আমি কোয়ারিজ পাই তো ভাবলাম যে তোমাদের কাছে তিনটে এক্সারসাইজ আজকে শেয়ার করব আহ যে কিভাবে আমরা এই চড়ার দিকের গাওয়ার সমস্যাটাকে দূর করতে পারি চড়ার দিকে গাওয়ার জন্য যে অ্যাক্টিভেটেড হওয়া দরকার সেগুলোকে আমরা খুব সহজে অ্যাক্টিভেট করতে পারি এবং চড়ার দিকের গাওয়াটাকে আরো স্মুথ এবং সুন্দর করে তুলতে পারি তো আজকে সেই রকমই একটা বিষয়ে কথা বলবো তো আমি বেস্ট কয়েকটা রেওয়াজ দেখাবো আজকে যেগুলো সব থেকে বেশি প্রয়োজনীয় তার মধ্যে আমি তোমাদের সবসময় সবার ক্ষেত্রে বলে থাকি আমার গুরুজিও বারবার বলতেন যত তোমরা চড়ায় যেতে চাও তত তোমরা খাদে রেওয়াজ করো এবং প্রচুর রেওয়াজ করো খাদে যত রেওয়াজ করবে তত জানবে তোমাদের চড়ার দিকে গাওয়ার রাস্তাটা স্মুথ হবে যত নিচে রেওয়াজ করবে তত চড়ার দিকে তত্তর করে ভালো করে গাইতে পারবে এবং যত নিচের দিকে যাদের প্রবলেম তাদেরকে বলে চড়ার দিকটা রেওয়াজ করো তাহলে নিচের দিকে তোমরা আরো ভালো করে গাইতে পারবে এটা একটা বেসিক থিওরি এটা আমার গুরুজি আমাকে বলেছিলেন এবং এটা আমি তার কথা শুনে এটা মানে সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে যেমন চিরন্তন সত্য সেই হিসেবে মানে তো আমি তোমাদের প্রথমত বলে দিই আজকে একটা টেকনিক খাদের দিকে রেওয়াজ করা সেটা হচ্ছে তোমরা একটা ফুল দম নেবে এবং যতক্ষণ পারবে নিচের দিকে নোটগুলোতে স্টে করবে ঠিক আছে আমি একবার কয়েকটা দেখিয়ে দিচ্ছি এবং এটা সকালে করতে হবে সন্ধ্যেবেলা কিন্তু খাদের দিকে রেওয়াজ করলে খুব একটা লাভ পাবে না কারণ সন্ধ্যেবেলা দেখবে খাদের দিকে অতটা নামতে পারছো না কিন্তু সকালবেলা যদি তুমি খাদের দিকে রেওয়াজ করো দেখবে তোমরা মানে মন্দ্র সপ্তক অর্থাৎ খাদের সপ্তক যেটাকে বলছে অর্থাৎ লোয়ার অক্টেভ সেখানে তোমরা রে সা অব্দি যেতে পারছো যেটা কিন্তু সন্ধ্যাবেলা অটোমেটিক্যালি তোমরা পারবে না কারণ আমাদের সারাদিন বিভিন্ন রকম কথা বলা চিৎকার করে সমস্ত কিছু নিয়ে বিষয়টা হয়ে ওঠে না তখন তোমরা দেখবে সন্ধ্যাবেলা পায়ের বেশি নিচে তোমরা নামতে পারছো না তো এটা একটা খুব মানে ভোর বেলা একদম ভরে উঠে রেওয়াজ করার জিনিস এবারে কি ভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিই লাইক ধরো তোমরা সা গাইছো একটা দমনি তোমরা যতক্ষণ রাখতে পারছো সেটা এবং এটাকে বলে একটা স্ট্যান্ডিং নোটস খাওয়া ঠিক আছে এবং এটা বিষয়টা নিয়ের ক্ষেত্রে হবে ধায়ের ক্ষেত্রে হবে পায়ের ক্ষেত্রেও হবে লাইক সা হলো তাহলে দরকার হয় যারা ভালো করে রেওয়াজ করতে চাও যাদের চড়ার দিকে প্রবলেম তারা এটা আমি যে একবার একটা স্ট্যান্ডিং নোট সেটা করবে না তোমরা একবার নয় দশবার মানে প্রায় মিনিট করে একটা একটা নোটকে ঠিক আছে এবং এক সাধবে শুধুমাত্র যারা চড়ার দিকে গাইতে পারো না তাদেরই যে এটা গাইলে খুব ভালো হয় ডাজেন্ট ম্যাটার এটা সকলের এই রেওয়াজটা করা দরকার তাহলে গলার মধ্যে মাধুর্য সৌন্দর্য মিষ্টতা এবং একটা গম্ভীর গম্ভীর সুন্দর একটা মেলোডিয়াস ভয়েস কিন্তু তোমাদের আসতে খুব হেল্প করে এই এবং এটা সানি হলো চার যতটা যাবে চেষ্টা করবে ঠিক আছে একদম নিচের দিকের ভয়েস যেন আসতে না হয়ে যায় আসতে হবে না বিষয়টা বিষয়টা কেমন হবে বিষয়টা কিন্তু যতটা তোমার ভোকাল তুমি থ্রো করতে পারো থ্রো করবে এবং ভারী হবে নিচের দিকে গাওয়া মানে আস্তে আওয়াজ হয়ে যাবে কেউ শুনতে পাচ্ছে না বিষয়টা না প্রপার জোর দেবে বাট ভারী হবে ঠিক আছে তো এইভাবে পুরোটা করে আমি দেখিয়ে সময় নষ্ট করছি না বিকজ টাইম আরো আরো আর একটা এক্সারসাইজ এটা চড়ার দিকে করার জন্য বলে যে কোনো স্বরের ওপর ধরো যেটাকে বলে লিপ রোল ঠিক আছে এটা কিন্তু চড়ার দিকে গাওয়ার জন্য খুব হেল্প করে মাসলস গুলোকে অ্যাক্টিভেট করার জন্য ধরো তো তো এইভাবে তোমরা লিপ রোল করবে সাথে যতক্ষণ রাখতে পারছো এইভাবে যতক্ষণ করতে পারছো বা একসাথে যতক্ষণ রাখতে পারছো এইভাবে ঠিক আছে আরেকটা হয় এইভাবে করতে করতে আহ দিকে ওঠা লাইক আমরা যারা সিঙ্গার্স রয়েছে যারা স্টেজ করে থাকি প্রফেশনাল সিঙ্গার আমরা যারা আমরা কিন্তু আহ ধরো স্টেজে ওঠার আগে তো রেওয়াজ করতে বসতে পারি না বা স্টেজে ওঠার অনেকক্ষণ আগে হয়তো আমরা করি বা ধরো সকালে করেছি আমাদের রাত দুটো বারোটা সময় স্টেজ দশটা সময় স্টেজ উঠে মানে রেওয়াজে মানে স্টেজ শুরু করার আগে আমি রেওয়াজ করতে বসতে পারি না সেখানে অনেক কিছু চলছে রাইট তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই রেওয়াজ গুলো করে থাকি এটা খুব গলা ছাড়ে এবং চরার দিকে গাওয়ার জন্য ছাড়া গলাটা নিচে গাওয়ার জন্য গলা ছাড়া গলা যে ধরে বেঁধে থাকে না একটা অস্বস্তি সেইটা কেটে যায় ঠিক আছে রেওয়াজে ওঠার আগে কিন্তু আমরা রেগুলারলি করতে থাকি তু করলাম অনেকক্ষণ স্টে করলাম এইভাবে করতে থাকি বিষয়টা এই লিট্রোলটা খুব হেল্প করে গলা ছাড়ার জন্য মাসেগুলো ছাড়ে ঠিক আছে আচ্ছা এটা একটা হলো আরেকটা। পয়েন্ট যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে পার্টিকুলারলি চড়ার দিক প্র্যাকটিস ঠিক আছে চড়ার দিকের তোমরা ছোট ছোট কিছু আহ আমি তোমাদের যে পাল্টা গুলো শিখিয়েছি সেগুলো নিয়ে নিতে পারো অনলাইন অফলাইন ক্লাসে যারা ক্লাস করেছো তারা জানো বা যারা অন্য আহ রয়েছে যারা ক্লাস করেনি আহ ভয়েস ট্রেনিং যারা আমার কাছে করেছে তারাও করতে পারো যে পাল্টাসগুলো আমি দিয়েছি বা যারা করনি তাদের জন্য আমি কয়েকটা সতের সত্য পাল্টা বলে দিই লাইক ওয়ান টু থ্রি টু এই প্যাটার্নটা নেবে লাইক সা সা রেগা রেট ওয়ান টু থ্রি টু সা রেগা রে রাইট রেগা এবং এই বিষয়টা তোমরা করবে চড়াতে সা সা রেগা মা ধারে চ সা সা রেগা রে সা রে গা রে সা রে গা মা গাই রে সা রেগা এইভাবে কিন্তু যতটা যেতে পারবে চড়ো চড়ার নিয়োগ যেতে পারে চড়া সাউফ যেতে পারে বা চড়া ধাপ যেতে পারলে বেশি স্টে করতে লাগবে না বাট জাস্ট চাও ফেরত চাও ফেরত এই বিষয়টা তোমরা রেগুলারলি প্র্যাকটিসের মধ্যে রাখো আশা করি তোমাদের অনেকটা অনেকটা হেল্প হবে তোমরা নিজেরা খেয়াল করতে পারবে যে তোমাদের গলা ছাড়ছে চড়ার দিকে যে জায়গাগুলো আগে লাগতো না সেটা কিছুটা রেঞ্জটা বাড়লো ঠিক আছে এইভাবে কিন্তু রেঞ্জ বাড়াতে হয় এবারে তাছাড়াও আমি তোমাদের আর কয়েকটা এগুলো হচ্ছে মেন মেন টেকনিক্স ঠিক আছে এই মেন মেন টেকনিক্সগুলো তোমরা ফলো করবে আরেকটা টেকনিক হয় যেটা চোরার দিকে গাওয়ার সময় তোমরা অনেকেই যেটা ভুল করে থাকো সেটা হচ্ছে চেস্ট ভয়েসটা কি ইউজ করার চেষ্টা করো মানে ধরো সা এই যে প্রোডাকশনটা আমি যেখান থেকে করছি সরি গমা পা ধানি সা সেই ওইখান থেকে তোমরা পুরোটা সরি গমা পা ধানি সা ফুল প্রোডাকশন করার চেষ্টা করো কিন্তু সেটা একদম ফুল সা গাওয়ার জায়গা আলাদা যারা আমার কাছে ভয়েস ট্রেনিং করেছো তাদেরকে আমি মিউজিক থ্রু এটা খুব পরিষ্কারভাবে করিয়েছি যে কোথা থেকে কোন শরীরের কোন অঙ্গ থেকে কোন শর্ত উৎপত্তি হতে হয় উৎপত্তি হওয়ার নিয়ম কোথা থেকে কোন শর্তা সেটা তোমাদের অনেকেই করেছি তোমরা অনেকেই জানো এটা নিয়ে একটা ভিডিও আলাদা করে বানাতে হবে এটা এই ভিডিওতে বলার সময় নেই তবে আমি তোমাদেরকে এটুকু বলবো যে ধরো এটা আমরা একদম গভীর চেস্ট ভয়েস থেকে করছি মানে অ্যাকচুয়ালি পেট থেকে করছি পা থেকে আমাদের ফুল চেস্ট ভয়েস পা ধা এবার নি আর চড়ার সাটা হয়ে যায় আমাদের অ্যাকচুয়ালি মিক্সড ভয়েস হেডভয়েস প্লাস চেস্ট ভয়েসের একটা মিক্সড ভয়েস এবং চরার সারের উপর থেকে ফুল হেড ভয়েস তাহলে এই প্রোডাকশানটা কিন্তু অ্যাকচুয়ালি নিস থেকে উপরে উঠছে চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জিংটা রাখতে হবে আনতে হবে সা রেগা চেঞ্জ হয়ে গেল পাভ চেস্ট ভয়েস পা ধা নিসা নিসা থেকে দেখো চেঞ্জ হয়ে গেল মিক্সড ভয়েস সা রেগা মা পা এগুলো আমি যখন গাইছি ফুল হেড ভয়েস গাইছি বা অফলাইন ক্লাস অনেক ছেলে মেয়ে আছে যারা এইগুলোকে আমি শিখিয়ে দিয়েছি কিন্তু তারা এই যে চেঞ্জিংটা যখন আনে তখন ফাট করে গলাটা ভেঙে যায় ফাট করে কেন একটা গলাটা চেঞ্জ হয়ে যায় এবং সেই বিষয়টাকে কিন্তু অ্যাকচুয়ালি আর কোন উপায় নেই প্রতিনিয়ত রেওয়াজ করে 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 বিষয়টাকে তোমাদের স্মুথ করতে হবে যাতে এই যে চেঞ্জিংটা বোঝা না যায় যে শুনছে তার কানে এবং এই চেঞ্জিং প্রসেসটা খুব স্মুথ হয় এবং শুনতেও ভালো লাগে সেইটা কিন্তু কিন্তু এটা একমাত্র করে দিতে পৃথিবীর কোনো টিচার তোমাকে করে দিতে পারবে না আমি তোমার হয়ে গিয়ে দিতে পারবো না তোমাদেরকে নিজেদের করতে হবে সঠিক গাইডেন্সের মধ্যে থেকে রেওয়াজ করে করে আর কোনো উপায় নেই যাই হোক তো একদম ভিডিও চলে এসেছি আর তোমরা লাস্টি একটা ওই যে বিধি খাওয়ার নিষেধ গুলো বরফ খাবে না বা ঠান্ডা জল খাবে না বা গরম থেকে এসে ঠান্ডা জল খেয়ে নিলাম এই এই যেগুলো আমাদের মেনটেন করতে হয় আইসক্রিম না খাওয়া কাল কোল্ড ড্রিঙ্কস না খাওয়া এগুলোকে মেনে চলার চেষ্টা করবে তাহলে অনেক বেশি উপকারিতা পাওয়া যায় ঠিক আছে এগুলো হচ্ছে বিধি বিধিনিষেধ কাইন্ড অফ আমি চেষ্টা করি এগুলো যাতে আমার স্টুডেন্টরা অ্যাটলিস্ট না করে আমি কখনোই করি না আমার স্টুডেন্ট অ্যাটলিস না করে হ্যাঁ অনেক সময় আমরা গরম থেকে এসে মনে হয় আর পারছি না একটু জল লাগবে চেষ্টা করবে দু মিনিট বা এক মিনিট ওয়েট করে জলটা খাওয়ার ঠিক আছে এগুলোতে গলা ফাট করে ভেঙে যায় এবং তোমরা যে এত কষ্ট করে ধরো একটা পরিসর বা একটা জায়গায় গলাটাকে নিয়ে গেলে ফাট করে আবার ডাউন হয়ে গেলে তোমাদের পরিশ্রমটা বৃথা গেল তাই জন্য এগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করবে তো আর যারা অনলাইন রেগুলার ক্লাস করতে চাও অফলাইন ক্লাস করতে চাও সোনারপুর এবং কল্যাণীতে আপাতত ক্লাস করাচ্ছি তারা অবশ্যই আমাকে উপরের নাম্বারে যোগাযোগ করতে পারো আর যদি তোমরা কেউ চাও যে আমি তোমাদের ওখানে গিয়ে তোমরা একটা গ্রুপ অ্যারেঞ্জ করতে পারো বা চাও যে আমি ওখানে গিয়ে একটা ওয়ার্কশপ করে সেক্ষেত্রে তোমরা আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমি অবশ্যই তোমাদের জন্য আছি এবং যদি তোমরা ব্যবস্থা করতে পারো আই ক্যান অবশ্যই আমি যেতে রাজি আছি এবং যারা অফলাইন রেগুলার ক্লাস করছে এবং অনলি বয়েস ট্রেনিং কোর্স এক মাসের কোর্সটাও যারা করতে চাও তাদের জন্য নাম্বার দেওয়া রয়েছে তোমরা নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারো আমার সাথে এবং আমার যিনি দেখেন তার সাথে তো করে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা বেটার একটা গাইডেন্সের মধ্যে থেকে শিখবে এটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো চলো এরকম আরও ভালোভাবে শিখতে যোগাযোগ করো এবং আমার ইউটিউব ভিডিওসের জন্য ওয়েট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও অনেক ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার আমার কিন্তু তোমাদের থেকে চাই এবং অবশ্যই সাবস্ক্রিপশন তো চলো আজকের মতো নমস্কার